দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য পদে প্রার্থী না হওয়ার প্রস্তাব করেছেন ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি আরডিপির আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান খোকন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ও তার সমাধান শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব প্রস্তাব করেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাষ্ট্রপতির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সুপার ক্যাবিনেট সরকার গঠন করার আহ্বান জানান আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন আরডিপির নেতা এটিএম রফিক, কামাল উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ।